সামিয়া এসে জানালো অরার ফোন বাজছে অনেকক্ষণ ধরে, সেজন্য বেডরুমে গিয়ে ফোনটা রিসিভ করে। অরার মুখ অল্প লালচে হলো, স্বামীর ফোন করেছে নিশ্চয়ই। ভেতরে খুব উত্তেজনা বোধ করলেও শাশুড়ির সামনে মাথা নিচু করে রান্নাঘর থেকে বের হলো। তারপর এক ছুটে বেডরুমে ফোন হাতে নিতেই অরার লালচে মুখ কালচে বর্ণ ধারণ করলো। স্বামীর ফোন করেনি, ফোন এসেছে অচেনা নাম্বার থেকে। লোকটি এর আগেও 3 থেকে 4 বার কল দিয়েছে, প্রত্যেকবারই নিঃশ্বাসের শব্দ শুনিয়ে ফোন কেটে দেয়। এই ফাজলামোই তো আর সহ্য করা যায় না। ওরা ভাবলো এবার সে মোবাইলটা কানে রেখে কড়া একটা ধমক দিবে, এই ভাবনা থেকেই কল রিসিভ করলো। তবে ওরা ধমক দেওয়ার সময় পেল না। অপর পাশ থেকে আগন্তুক প্রায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলো, আপনি কি অর্পিতা ইসলাম ওরা বলছেন? জি, আপনি কে? ওরা, আমি লতিফ। ওরা সাথে সাথে ফোনটা কান থেকে সরিয়ে নাম্বার দেখলো। আতিফের ফোন নাম্বার তার কাছে ছিল না। বিয়ের আগে সে একবারও আতিফের সাথে ফোনে কথা বলেনি, তাদের দেখা হয়েছিল মাত্র 2 বার। সেই হিসাবে আতিফের কাছেও তার নাম্বার থাকার কথা না? তাহলে কি আতিফ কোনোভাবে তার নাম্বার কালেক্ট করেছে? কিন্তু কেন? প্রশ্নের মেলা পসরা সাজালো মস্তিষ্কে। ওরা মাত্র কয়েক মুহূর্তে 7-5 ভেবে নিয়ে বলল, আপনি কেন ফোন করেছেন? ওরা, আমি চট্টগ্রামের আতিফ, আতিফ আফসার। হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ আপনি কেন আমায় ফোন করলেন? আতিফ চুপ করে গেল। আবার তার এলোমেলো নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। বিরক্তিতে ওরার কপাল কুঁচকে গেল। আতিফ হঠাৎ বলল, দেখা করতে চাই। হোয়াট? আতিফ কাচমাচো স্বরে বলল, প্লিজ আরা, না করবেন না। আপনার সাথে দেখা করাটা খুব জরুরি। আমি সেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি শুধু আপনার সাথে দেখা করার জন্য। ওরা শরীরে তীব্র বেগে কিছু একটা বয়ে গেল। হাঁ করে 5 সেকেন্ড স্তব্ধ থেকে বলল, এসবের মানে কি? মানে বোঝানোর জন্যই তো আপনাকে দেখা করতে বলেছি। আতিফ কত অকপটে প্রস্তাব দিয়ে ফেলল। ওরা চোখ শক্ত করে জানিয়ে দিল, আমি মরে গেলেও আপনার সাথে দেখা করব না। আমি এখন বিবাহিত, আমার হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের ইগনোর করে কিভাবে? উপায় নেই যে। ওরাকে কথা বলতে না দিয়ে উক্ত বাক্যটি বলে ফেলল আতিফ। কি এমন জরুরি কথা? জানার জন্য কৌতূহল তো হচ্ছে। প্রশ্নটা মৌমাছির মতো কিলবিল করছে মাথায়। ওরার খুব নার্ভাস লাগছে। একটু ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ি আসতে পারেন, যা বলতে চান আমার হাজবেন্ডের সামনে বলবেন। আমি আপনার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি। এবার ওরার বুকে ধুকপাকানি শুরু হলো। সে বারান্দায় উঁকি দিয়ে দেখে ফেলল আতিফকে। কণ্ঠমণি শুকিয়ে এলো অজানা আতঙ্কে। আতিফ বলল, কিন্তু আপনার হাজবেন্ডের সামনে কথা বলা অসম্ভব, এটা ভীষণ পার্সোনাল ব্যাপার। ওরা নিজেকে স্বাভাবিক রেখে বলল, আপনার আর আমার মধ্যে পার্সোনাল বলে কিছু নেই, সেই সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে গেছে, তাও আপনারই দোষে। আপনি কেন এখন হঠাৎ করে এতদিন পর উদয় হয়েছেন সেটা আমি বুঝতে পারছি না। কেন দেখা করতে চান আর আমি কেন আসব আপনারটাকে? পাগলামি বন্ধ করে ফিরে যান। ফিরে যাওয়ার হলে আমি কি আসতাম? আর এতদিন সময় নেওয়ার জন্য দুঃখিত, ব্যাপারটা আমি জানতে পেরেছি মাত্র কিছুদিন আগে। আর আপনার ফোন অ্যাড্রেস জোগাড় করতে বাকি সময় লেগে গেল। একবার ভেবে দেখুন, কতটা ইমার্জেন্সি হলে আমি এতদূর ছুটে আসতে পারি শুধু আপনার সাথে একটু কথা বলবো বলে। আদিবের কথা সুর শুনে ওরার গা হিড়ি করছে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল, যে কারণেই হোক আমি দেখা করব না। ওরা, প্লিজ বোঝার চেষ্টা করুন, কতটা জরুরি হলে আমি আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে আপনাকে ফোন করি। যদি আপনার এতই প্রয়োজন হয় তাহলে বাড়ির ভেতরে আসুন, এছাড়া সম্ভব না। ওকে, আপনি যদি তাই চান তাহলে আমি আসছি, কিন্তু সেটা হয়তো আপনার জন্য খুব একটা ভালো হবে না। এই কথা বলে আতিফ ফোন কেটে দিল। ওরার মাথায় হাত দিয়ে বিছানায় বসল, দুই হাতে মুখের ঘাম মুছে চিন্তা করল, যদি আতিফ এই বাড়িতে আসে তাহলে ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় না, সবাই কি ভাববে? ওরা কল ব্যাক করল, হ্যালো ওরা। বাসায় আসতে হবে না, ছাদে চলে যান, আমি ওখানে আসছি। থ্যাংক ইউ সো মাচ। ওরা ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো কি করবে। তার একবার মন সায় দিল যেতে, তারপর আবার মনে হলো আতিফকে বিশ্বাস করা কি ঠিক। পার্কিং লটে গাড়ির জন্য অপেক্ষা করছিল স্বামীর, একটা উবার কল করা হয়েছে, মনে হচ্ছে লেট হবে। সকালেও পরিবেশ খুব শীতল ছিল, কিন্তু এখন আকাশ জুড়ে খটমটে রোদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই ঘাম ছুটে যাচ্ছে।
এমন সময় উত্তর দিক থেকে গাড়ি নিয়ে ঠিক সামনে এসে দাঁড়ালো তন্নি। কাজ নামিয়ে ভেতর থেকে মাথা বের করে বলল, গুড নুন স্যার, কেমন আছেন? স্বামীর ভদ্রতার হাসি দিয়ে বলল, ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো চলছে। আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? হ্যাঁ, আমার উবার আসবে। তন্নি এবার গাড়ি থেকে নেমে খুব অনুরোধ নিয়ে বলল, স্যার প্লিজ, আজকে আমি আপনাকে লিফট দিতে চাই, না করবেন না। স্বামী শান্তভাবে হেসে বলল, প্রয়োজন নেই তন্নি, উবার 5 মিনিটের মধ্যেই চলে আসবে, কাছাকাছি আছে। আপনি ক্যান্সেল করে দিলেই হয়। এত দূর থেকে এনে আবার ক্যান্সেল করব, তা কিভাবে হয়? প্লিজ স্যার, প্লিজ, আই ইনসিস্ট। সে কাছে এসে স্বামীর হাত ধরল। স্বামীর বিস্ময় নিয়ে তাকাতে দ্রুত হাত ছেড়ে বলল, সে আই এম সরি, আসলে আমার আপনার সাথে জরুরি কথা আছে। কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তন্নির মুখের দিকে তাকিয়ে থেকে স্বামীর জিজ্ঞেস করল, কি জরুরি কথা? এখানে দাঁড়িয়ে বলা সম্ভব না, যেতে যেতে বলবো। ঠিক আছে, চলো। তন্নির চোখে মুখে মুহূর্তের মধ্যেই আনন্দে দীপ্তি ছড়িয়ে পড়ল। প্রবল উৎসাহ নিয়ে গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে স্বামীকে বসার জন্য ইশারা করলো। তার পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। স্বামীর গাড়িতে উঠে বসলো। তন্নি বড় করে শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসলো। স্যার, আপনার যদি সময় থাকে তাহলে আজ আমাদের বাড়িতে চলুন, বাবা আপনার সাথে কফি খেতে চেয়েছিলেন। হঠাৎ তোমার বাবা আমার সাথে কফি খেতে চাইলেন কেন? আসলে সবসময় আমার কাছে আপনার গল্প শুনে, তো তাই বোধহয় আপনাকে দেখার ইচ্ছে হয়েছে। প্লিজ স্যার, না করবেন না, প্লিজ। স্বামীর একটু সময় নিয়ে বলল, তন্নি, তোমাকে একটা কথা বলা দরকার। জি স্যার, বলুন না। তন্নি কিছুটা নার্ভাস ফিল করছে। স্টিয়ারিং ঘোরানোর সময় তার হাতের আঙুল কাঁপছে, মুখে লেগে আছে হাসি, বুকের ভেতর অজস্র অনুভূতিদের ঢেউ। স্বামী শীতল গলায় উচ্চারণ করল, আমি ম্যারিড, 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। তন্নির হাতের পেশি শিথিল হয়ে আসলো। বিকট শব্দে গাড়িটি জোরে ব্রেক কষে রাস্তার মাঝেই থেমে গেল। বহু শঙ্কা আশঙ্কা বুকে দাবিয়ে রেখে ধীর পায়ে ছাদে পৌঁছালো ওরা। দরজার সম্মুখেই দেখতে পেল আদেবকে। সবুজ রঙের ইন করা শার্ট আর ফর্মাল প্যান্ট আর মাথায় সাদা রুমাল ধরে দাঁড়িয়ে আছে সে। শরীর তার ঘর্মাক্ত, রুমাল দিয়ে সে কপালের ঘাম মুছিয়ে অনবরত। তার চেহারায় অস্থিরতা। ওরা ঢোককিলের সামনে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই আদিবের চোখের চারপাশে ঘন কালো দাগ দৃষ্টিগোচর হলো তার। আদিব এলোমেলো দৃষ্টিতে ওরাকে দেখেই হাসলো, কিন্তু কোনো কথা বের হলো না তার মুখ দিয়ে। বড় বড় চোখে কেবল ওরাকেই দেখছিল সে। দেখতে দেখতেই গলা শুকিয়ে এলো। বিয়ের পর ওরা আরও 2 গুণ, না না 10 গুণ সুন্দরী হয়ে গেছে। ওরার গায়ে কমলা রঙের একটি সুন্দর শাড়ি, ঢেউ খেলানো চুলগুলো যত্ন করে আঁচড়ানো, গলায় অসম্ভব সুন্দর একটা লকেট, কি সুন্দর চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপ বাম মেখে পটের বিবি সেজে আছে। আহা, এই দুপুরবেলাতেও এমন পরিপাটি কি কেউ থাকে? আদিবের কাছে আসবে বলে ওরা পরিপাটি হয়েছে এমনটাও তো মনে হচ্ছে না, কারণ ওরার চোখে লেপটে থাকা কাজল আর ঠোঁট দেখে মনে হচ্ছে সে কাল রাতে সেজেছিল। সেই সাজ এখনও মুখে লেগে আছে, আর এই সাজেই তাকে এখনও অমায়িক সুন্দর দেখাচ্ছে। ওরার ফর্সা গাল দুটো আগের চেয়ে একটু ফুলো হয়েছে কি, চোখ দুটো বোধহয় ফোলা, সারাদিন বুঝি ঘুমায় এই মেয়ে, তবে এমন আদুরে ফোলা মুখে তাকে অসহ্য সুন্দর লাগছে। কি ভয়ানক সে সৌন্দর্য! আদি বারবার ঢোক গিলতে লাগলো। এর মানে কি, বিয়ে করে ওরা কি খুব সুখে আছে? মেয়েরা সুখে থাকলে এভাবে সেজে থাকে, নিশ্চিন্তে ঘুমাতেও পারে, তাদের চেহারায় সবসময় একটা ওজল দীপ্তি ফুটে থাকে। ওরার চেহারা তো সে দীপ্তি স্পষ্ট। ভেতরটা অসহনীয় ব্যথায় জ্বলতে লাগলো আদিবের। ওরার সুখ দেখার প্রত্যাশা নিয়েই তো এসেছিল, কিন্তু ওরা সুখে আছে ভেবে আর ভালো লাগছে না কেন? আসসালামু আলাইকুম, ওরাই প্রথম কথা শুরু করলো। আদিব কোনো মতে সালামের উত্তর দিল, তারপর দুজনেই চুপ। একটু পর ওরা উচ্চারণ করলো, যা বলার দ্রুত বলুন, আমার হাতে বেশি সময় নেই। রিনঝিনে কণ্ঠটা আদিবের কর্ণকোরে বিচরণ করতে লাগলো। এই কণ্ঠ পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর। আদিব খুব ইতস্তত করছে,
ওরার সামনে এসে যে সে এইভাবে কুকড়ে যাবে তা ভাবতেই পারিনি। রুমাল দিয়ে নাক আর কপালের ঘাম মুছে মাথা নিচু করল। আপনি এসেছেন তাই আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। দেখুন, আসল কথা বলুন, কেন ডেকেছেন আমাকে? আপনাকে একটা জরুরি কথা জানানোর খুব প্রয়োজন ছিল। কি জরুরি কথা শুনি? কথাটা হচ্ছে আমাদের বিয়ের ব্যাপারে। আপনি নিশ্চয়ই শুনেছিলেন আমার একটা দোষের কারণে বিয়েটা ভেঙে গেছিল, কিন্তু কি সেই দোষ তা কি আপনি জানেন? আর জানলেও কি সত্যটা যাচাইয়ের চেষ্টা করেছেন কখনো? সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন ছিল না, আমার বাবা আমাকে যা বলেছেন তাই আমার কাছে যথেষ্ট। আদিব আহত হাসল, টলমলে চোখে বলল, যাদের আমরা বিশ্বাস করি তারাই আমাদের ধোকা দেয় সবচেয়ে জঘন্য উপায়ে। আপনি পরিষ্কার করে কথা বলুন প্লিজ। বিয়ের দিন ঠিক বরযাত্রী যাওয়ার সময় আমাকে জানানো হলো বিয়েটা হচ্ছে না, কারণ আপনি অন্য কাউকে ভালোবাসেন। কি? আমার বাবা আমাকে এটাই বলেছিল। জানেন ওরা আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আমার পুরো এক জীবনে এত কষ্ট কোনোদিন হয়নি। প্রত্যেকটি রাত মরণ যন্ত্রণার মতো কেটেছে। আপনার মতো এত অপবিত্র আর নিষ্পাপ একটি মেয়ে কীভাবে এমন প্রতারণা করতে পারে বিশ্বাসই করতে পারছিলাম না মন থেকে। একটু থেমে আদিব আরো বলল, পরে অবশ্য আমি বুঝতে পেরেছিলাম আপনি নির্দোষ, সব মিথ্যা, এমনকি আপনাকেই নাকি আমার কোনো দোষের কথা বলা হয়েছিল যাতে আপনি স্বামীর সাহেবকে বিয়ে করতে বাধ্য হন। চক্রান্তটা কি বুঝতে পারছেন? ওরা উপলব্ধি করল তার মাথার শিরা দপদপ করছে। আদিব যা বোঝাতে চাইছে তা সে চিন্তাও করতে পারে না, কিঞ্চিত ক্ষিপ্ত স্বরে বলল, আপনি কি বলতে চান, কে চক্রান্ত করেছে, আমার বাবা? আদিব বিষণ্ণ গলায় বলল, আমি সরাসরি তাকে ব্লেম করছি না, কিন্তু আমার মনে হয় স্বামীর সাহেব যদি না আসতো তাহলে আমাদের বিয়েতে কোনো অসুবিধাই হতো না। সে গেস্ট হিসাবে বিয়েতে আসেনি, এসেছিল কালসাপ হিসাবে। তার মূল লক্ষ্য ছিল আপনাকে ছিনিয়ে নেওয়া, আর সেটা যে কোনো মূল্যে। তাতে দু একজনের জীবনে যদি ধ্বংস হয়ে যায় তাও কিছু যায় আসবে না তার। অরার কানে লতি ডাকে ডগা লাল হলো, ঠোঁট কাঁপছে ক্রমশ, অস্পষ্ট স্বরে বলল, আপনার কথা আমি বিশ্বাস করি না। তাহলে এখনই আপনার বাবাকে ফোন করুন, প্রশ্ন করুন কেন সেদিন বিয়ে ভেঙে গেছিল, আমার কি দোষ ছিল। তিনি কিন্তু বলতে পারবেন না, তিনি শকড হয়ে যাবেন। আপনি চাইলে আপনার হাজবেন্ডকেও প্রশ্ন করতে পারেন, তার কাছে তো বিয়ের ইনভাইটেশন যায়নি, তবুও সে কেন এসেছিল? ঢাকা থেকে চট্টগ্রাম এতটা দূরত্ব, কেবল একদিনের জন্য বিয়ের দাওয়াতে কি কেউ আসে? যদি খুবই ঘনিষ্ঠ আত্মীয় না হয়, আমি আপনাদের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করছি। আপনি তো ছোটবেলায় তার স্টুডেন্ট ছিলেন, কোনো একটা কারণে সে আপনাকে পড়ানো সেরে দিয়েছিল, তারপর থেকে সে নিরুদ্দেশ। আপনার সাথে কিংবা আপনার পরিবারের সাথে আর কখনো তার যোগাযোগ হয়নি। তাহলে হঠাৎ এতগুলো বছর পর গেস্ট হিসাবে আপনার বিয়ের দাওয়াতে এসে আপনাকেই বিয়ে করে নেওয়াটা কি একটু বেশি অদ্ভুত না? ওরা শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। না, স্বামীরকে সে অবিশ্বাস করে না, স্বামীর স্বচ্ছ হাসির আড়ালে কোনো কলুষতা থাকতেই পারে না, অসম্ভব। ওরা দুই হাতে মুখ ঢাকলো, বুক ভরে শ্বাস নিয়ে মন স্থির করে বলল, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না, দয়া করে এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করতে আসবেন না। পাস্ট ইজ পাস্ট, অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর চিন্তা করতে চাই না, আমি আমার প্রেজেন্ট নিয়ে যথেষ্ট ভালো আছি। ওরা চলে যেতে লাগলো। আদিবের কোনো আকুতি শুনতে চায় না সে, কিন্তু আদিব স্পষ্ট এবং ভরাট গলায় বলল, কয়দিন সুখে থাকবেন এভাবে? আপনার এই সুখ একদিন ধ্বংস হয়ে যাবে। অভিশাপ দিচ্ছেন? আদিব কাছে এসে বলল, না, বাস্তবতা বলছে, রিভেঞ্জ অফ নেচার, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, একমাত্র স্বার্থপরেরা ছাড়া। আপনি কি স্বার্থপর? ওরা ভ্রুকুচকে তাকিয়ে রইল, আদিবও তাকিয়ে আছে। তাদের মাঝে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। এইভাবে একে অপরকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে বালতি দিয়ে শব্দ করলো ফিরোজা বুয়া। ওরা হকচকিয়ে তাকালো। ফিরোজার ছাদে কাপড় নাড়তে এসেছে, এখন নিশ্চয়ই ঘরে গিয়ে অন্তত ফুলবানুকে এসব জানাবে, সে কি হবে তখন? উফ, বিপদ এলে এমন সব দিক থেকে কেন আসে? তন্নি অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল, সে কোনো কথাই বলছে না দেখে স্বামী নিজেই বলল, সবার আগে আমি তোমাকে এই ব্যাপারটা বলেছি, ভার্সিটির কেউ এখনো জানে না। তমসচ্ছন্ন মুখে তন্নি ঢকিল, কাঁপা স্বরে উচ্চারণ করল, অভিনন্দন স্যার। থ্যাংক ইউ। আমি তোমাকে কেন এই কথাটা বলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো?
আমার মনে হয় তোমার বাবার সাথে দেখা করার আর কোনো প্রয়োজন নেই এখন। তন্নির চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে অন্যদিকে ফিরে চোখের জল মোছার চেষ্টাও করলো না। চিন্তা শক্তি লোপ পেয়েছে যেন। কোনো মতে মাথা নিচু করে চুপচাপ বসে রইল। চোখের পানি গাল ছুঁয়ে চিবুক বেয়ে গড়িয়ে পড়ল। স্বামীর বলল, যদি মনের অজান্তেও কখনো তোমার ফিলিংস হার্ট করে থাকি তাহলে সরি। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করা সম্ভব না আমার পক্ষে। তন্নি কোনো কথা বলতে পারল না। গলার কাছে যেন খঞ্জর আটকে গেছে, হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। আই হ্যাভ টু গো। এই বলে তন্নির উত্তরে অপেক্ষা না করি ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থেকে নেমে গেল স্বামী। ভীষণ হালকা লাগছে আজ, যেন বুকের ভেতর থেকে পাহাড় সরে গেছে। আদীপের সাথে আর এক মুহূর্ত ছাদে দাঁড়ানোর প্রয়োজন বোধ করছে না ওরা। ফিরোজের কাপড় নাড়ছে, কিন্তু আর চোখে দেখছে তাদের। তার ওই দৃষ্টি ওরাকে খুব বিব্রত করে দিচ্ছে, তাই সে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিল। আদীপের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, আমাদের বাড়ির কাজের আন্টি, উনি দেখে ফেলেছে মানে বুঝতে পারছেন সর্বনাশ। প্লিজ এখন চলে যান, আর দয়া করে আমাকে ফোন করবেন না। সত্যিটা আপনার জানা জরুরি ছিল, আমি ভেবেছিলাম আপনি আমাকে বুঝবেন না। বুঝেও কি লাভ, আমার বিয়ে হয়ে গেছে, এখন কি চান আমি তাকে ডিভোর্স দিয়ে আপনার কাছে চলে আসি কোন যুক্তিতে? আমাকে ভুল বুঝবেন না। তাহলে কেন এসেছেন আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে? আমি শুধু সত্যিটা জানতে এসেছি, কারণ আপনাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে ঠকে যেতে দেই কি করে। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, শুধু বাবার অনুরোধে বিয়েতে রাজি হয়েছিলাম। আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই, আমি এখন আমার হাজবেন্ডকেই ভালোবাসি, তাকে ছাড়া অন্য কিছু চিন্তাও করতে পারি না। আর ঠকে যাওয়ার কথা কেন বললেন? কারণ তিনি আপনাকে কৌশল খাটিয়ে বিয়ে করেছেন, যাকে বলে টোপ ফেলে মাছ ধরা। সে হলো শিকারী আর আপনি তার শিকার, এখনও এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না, আবার বলছেন তাকে ভালোবেসে ফেলেছেন, আফসোস। ওরের ভ্রুকুচকে গেল বিরক্তিতে, তেরছা দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে এত কিছু জানলেন কিভাবে? আতি মৃদু হেসে বলল, যাকে ভালোবাসি তার সম্পর্কে এতটুকু খোঁজ রাখবো না। ওরা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালো থাকবেন। সে চলে যেতে নিচ্ছিল, পেছন থেকে আচমকা হাত টেনে ধরল আদীপ, শব্দে উচ্চারণ করল, আমি একটাও মিথ্যা বলিনি, আর আমার ভালোবাসাতে কোনো মিথ্যা ছিল না। আপনি আমাকে কেন ধোকা দিলেন ওরা? কি দোষ ছিল আমার? আমি আপনাকে এত সহজে যেতে দিব না, যদি আপনি চলে যান তাহলে এই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব আমি। ওরা ভয় ছিটিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো তার। ফিরোজের ঘাট তখন একবারে টানে ঘুরেছে তো একবার বামে। বড় বড় দৃষ্টিতে সে আদীপ আর ওরার অভিব্যক্তি পর্যবেক্ষণ করে জটিল কিছুর হিসাব মিলিয়ে ফেলতে চাইল। আদীপের চেঁচামেচি শুনে ফিরোজা ছাদ থেকে বের হয়ে গেল। ওরাও যেতে নিলে ধরাম করে দরজাটা আটকে দিল আদীপ। ওরার মুখ একদম ছাইবর্ণ ধারণ করল, ভয়ে তীর তীর করে কাঁপতে লাগলো তার শরীর, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু করাচ্ছে। সে মনে প্রাণে চাইতে লাগলো যে সবটা মিথ্যা হয়ে যায়। আদীপের এখানে আসার পুরো ব্যাপারটা যেন বিভৎস কোনো কল্পনা হয়। ঠিক সেই সময় মোবাইলের ভাইব্রেশন অনুভব করলো ওরা। অনেকক্ষণ ধরেই বাজছিল মোবাইলটা, এতক্ষণ সে বুঝতে পারেনি। ফোন উল্টে দেখলো স্বামীরের নাম্বার। এই অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতিতে স্বামীরের ফোনটাকে মনে হলো এক পশলা প্রশান্তির বৃষ্টি। অথৈ সাগরে ডুবে যাওয়ার সময় কূল কিনারাহীন জায়গায় ফোনটা যেন নিশ্চিন্ত একটা গন্তব্য। ওরা দুই পা পিছিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। টানা পাঁচবার কল দিয়েছি, এটা ষষ্ঠবার, মানুষ দেখছি আমার চেয়েও বিজি। স্বামীর কণ্ঠে অভিমানের প্রলেপ। ওরা কাঁপা গলায় উচ্চারণ করল, আপনি আপনি কোথায়? তার ত্রাসিত কণ্ঠ শুনে ভরকে গেল স্বামী। কি হয়েছে ওরা? দ্রুত বাসায় আসুন প্লিজ। আদীপ কাছে এসে ওরার হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। ডিসপ্লে ফেটে ফোন সুইচ অফ হয়ে গেল। আতঙ্কে শিউরে উঠল ওরা। আদীপ খ্যাপা সারের মতো চিৎকার করে উঠল। হঠাৎ তেড়ে এসে ওরাকে দেয়ালের সাথে চেপে ধরতেই সে ব্ল্যাক আউট হয়ে গেল। নীলিমা রান্নাবান্না শেষ করেছেন মাত্র, ওরার মুখ মুছতে মুছতে বের হচ্ছিলেন একটু পানি খাওয়ার উদ্দেশ্যে। তখনই ফিরোজা ছুটে এসে বলল, আফা গো সর্বনাশ হয়েছে গো। ফিরোজার বেগতিক অবস্থা দেখে নীলিমা হকচকিয়ে গেলেন, কি হয়েছে ফিরু?
ফিরোজার ছাতের ঘটনা সম্পূর্ণ বলতে নীলিমা ছুটে সেখানে গেলেন। ফিরোজা ততক্ষণে বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে। স্বামীর গাড়িতে বসেই ছটফট করছিল, অরার ফোন হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? সে অন্যদের নাম্বারে ফোনের পর ফোন দিতে লাগলো, কিন্তু কেউ তার ফোন ধরছিল না। গলির মোড়ে এসে জ্যাম লেগে যাওয়ায় সে গাড়ি থেকে নেমে হন্তদন্ত হাঁটতে শুরু করলো। আতিফকে ছাতে পাওয়া গেল না, সে হয়তো লিফট দিয়ে নেমে গেছে, কারণ লিফট তখন ব্যস্ত ছিল। সবাই সিঁড়ি ভেঙে ছাতে উঠতেই দেখলো ওরা মেঝেতে পড়ে আছে, ছাতের দরজা সম্পূর্ণ খোলা। তখন সায়ান তাকে কোলে করে নিচে নিয়ে এলো। জ্ঞান ফেরার পরেও ওরা কোনো কথা বলছিল না, সে একটা ট্রমার মধ্যে পড়ে গেছে। নীলিমা সবাইকে ঘর থেকে বের করে দরজা আটকে দিলেন, তারপর ওরার পাশে বসে কোমল গলায় প্রশ্ন করলেন,